পলাতক তারেককে দেশে ফেরাতে পানি ঘোলা করার চেষ্টা করেছে বিএনপি বলছে নানক। শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের উপরও অত্যাচার করছে সরকার বলছে সালিমা রহমান। এরপর জানিয়ে দেব বিএনপি এদেশে জঙ্গিদের আশ্রয়দাতা বলছে তথ্যমন্ত্রী। জানিয়ে দেব মারা গেলেন বিএনপি সরকারের সাবেক অর্থ প্রতিমন্ত্রী আবুল হোসেন। এরপর জানিয়ে দেব বিএনপি অতীতেও ষড়যন্ত্র করেছে এখনো করছে। এবং জানিয়ে দেব একই দিনে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব রেড অ্যালার্ট, সাতক্ষীরা সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পলাতক তারেককে দেশে ফেরাতে পানি ঘোলা করার চেষ্টা করছে বিএনপি বলছে নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক সংকট মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আর তখন বিএনপির নামের দলটি দণ্ডিত খালেদা জিয়াকে মুক্তি দিতে এবং পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পানি ঘোলা করার চেষ্টা করছে। আজ সোমবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটি মাঠ পরিদর্শনে গিয়ে একথা বলেন কমিটির আহ্বায়ক নানক। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা নানক বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন বৈশ্বিক সংকট অর্থনৈতিক অবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন, তখন বাংলাদেশের একটি রাজনৈতিক দল তাদের দণ্ডপ্রাপ্ত দুজন নেতা খালেদা জিয়া এবং তারেককে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য পানি ঘোলা করার চেষ্টা করেছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বিএনপি দেশের মানুষের প্রতি যদি কর্তব্য বোধ থাকে, মমতাবোধ মমত্ববোধ থাকে, তাহলে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে তারা আর কাল বিলম্ব করতে চায় না। তাদের দণ্ডপ্রাপ্ত খালেদা এবং দণ্ডপ্রাপ্ত লন্ডনে অবস্থানরত তারেককে দেশে ফিরিয়ে আনাই তাদের একমাত্র লক্ষ্য। এ দলটির দেশের প্রতি কোনো মমতাবোধ দায়িত্ববোধ নেই। তারা অনেক পরিকল্পনা করছে দেশের ভিতর অস্থিতিশীলতার জন্য। শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের উপরও অত্যাচার করছে সরকার বলছে সেলিমা। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার শুধু বিএনপি নেতাকর্মীদের উপর নয়, সাধারণ মানুষের উপর অত্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 58তম জন্মদিন উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সেলিমা রহমান বলেন, বিভিন্নভাবে দেশের টাকা মেরে তারা বিদেশে পাচার করছে, এটা আর চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন, আমরা ক্ষমতা চাই না, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। তিনি বলেন, আওয়ামী সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভাতের অধিকার কেড়ে নিয়েছে, তারা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এইভাবে আর চলতে দেওয়া যায় না। আমরা বিভাগীয় গণসমাবেশে দেখছি মানুষ কিভাবে ছুটে আসছে, মানুষের আজ ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, এখানে আর কোনো কথা থাকতে পারে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সেই নির্বাচনের জনগণের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, সেই ভোটে যারা জয়ী হবে তারাই জনগণের সরকার। আওয়ামী লীগ বারবার বলছে সংবিধানের নিয়মে নির্বাচন হবে, এটা কোনো সংবিধান না, যে সংবিধান তারা 10 বার কাটাছেড়া করে নিজেদের মতো করে বানিয়েছে। দেশের মানুষ আজ জেগে উঠেছে, এখানে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জায়গা হবে না। এই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি এদেশে জঙ্গিদের আশ্রয়দাতা বলছে তথ্যমন্ত্রী। বিএনপি নৈরাজ্য শুরু করেছে দাবি করে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে রয়েছে জঙ্গি গোষ্ঠী পাকিস্তানিরা। এদেশে জঙ্গিদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা বিএনপি, সেই জঙ্গিরা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। তিনি বলেন, গতকাল আদালত থেকে জঙ্গিকে ছিনতাই করেছে, চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা করেছে এই জঙ্গি গোষ্ঠীর আস্ফালন। আমি আসামি ছিনতাই আর বিএনপি নেতৃবৃন্দ নৈরাজ্য সৃষ্টি একই সূত্রে গাঁথা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশে উপস্থিত ছিল মন্ত্রী। এসব কথা বলেন হাসান মাহমুদ। বলেন, বিএনপি আরো সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা নিয়েছে, আর তাদের আশ্রয় থেকে তারা জঙ্গিরা
টার্গেট কিলিং করার পরিকল্পনা নিয়েছে। তাই আমি এদেশের শিল্প, শিল্পী সমাজ ও শান্তিকামী মানুষের বলবো, এদেরকে প্রতিরোধ করতে হবে। বিএনপির ঢাকায় গণসমাবেশকে উদ্দেশ্য করে হাসান মাহমুদ বলেন, তারা নাকি 10 ডিসেম্বর ঢাকা দখল করবে। ডিসেম্বর স্বাধীনতার মাস, আর সে মাসে ঢাকা দখল করবে পাকিস্তান। তারেক জিয়ার বাবা জিয়াউর রহমানের দল, এই জিয়ার জন্ম পাকিস্তান। তার বায়োগ্রাফি পড়ে দেখবেন, 10 ডিসেম্বর পাকিস্তানি পন্থী বিএনপি যখন ঢাকা আসবে, 71-এর মতো জনগণে তাদের আত্মসমর্পণ করবে। মারা গেলেন বিএনপি সরকারের সাবেক অর্থ প্রতিমন্ত্রী আবুল হোসেন। চারদলীয় জোট সরকারের সাবেক অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বেলা 11টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এই তথ্য জানান। শাইরুল বলেন, শাহ মোহাম্মদ আবুল হোসেনের বয়স হয়েছিল 85 বছর। তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিএনপি অতীতেও ষড়যন্ত্র করেছে, এখনও করছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বিএনপি অতীতেও ষড়যন্ত্র করেছে, এখনও করছে, এই ইতিহাস তো তাদের আছে। তারা গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, জঙ্গিবাদ ও যুদ্ধ অপরাধীদের মন্ত্রী বানিয়েছিল। তারা ফের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পায়তারা করছে। সোমবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির নেতারা বলেন আওয়ামী লীগ কিছুই করেনি, আসলে তারা অন্ধ, তাই দেখতে পায় না। ষড়যন্ত্রকারী বিএনপি মনে করে আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে। তারা জানে না আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো, তাকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। আমাদের সজাগ থাকতে হবে, উন্নয়ন ধরে রাখতে হলে ও নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় রাখতে হবে। সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন শাহাবুদ্দিন ফরাজি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ জেলা, উপজেলা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা। একই দিনে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ বিএনপি। নেত্রকোনার বারহাট্টায় আজ সোমবার একই দিনে দলীয় সমাবেশ ডেকেছে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি। জানা যায়, উপজেলা সদরের ডাকবাংলো মাঠে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এই সমাবেশে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ ছাড়াও দলটির কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অপরদিকে উপজেলা সদর সংলগ্ন স্বল্প দশাল নামক স্থানে তৃতীয় বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ডেকেছে বিএনপি। এই সম্মেলনে দলটির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘদিন পর সম্প্রতি দলের সম্মেলন ও নতুন কমিটি গঠিত হয়েছে। নেতাকর্মীদের মাঝে এক প্রকার স্থবিরতা বিরাজ করছিল, এই স্থবিরতা কাটাতে দলের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই আমাদের পূর্বনির্ধারিত তারিখ 21 নভেম্বর সভা ডাকা হয়েছে। রেড অ্যালার্ট, সাতক্ষীরা সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ঢাকা থেকে পলাতক দুই জঙ্গিকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দেশের অন্যান্য বন্দরের ন্যায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সাথে পারাপার করতে দেওয়া হচ্ছে। একই সাথে সাতক্ষীরা 238 কিলোমিটার জল ও স্থল সীমান্তে বিজেপির নজরদারি বাড়ানো হয়েছে। বোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো পাসপোর্টধারীর ছদ্মবেশে কোনো জঙ্গি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতার সাথে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এছাড়া সাতক্ষীরার 238 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজেপির টহল জোরদার করা হয়েছে। জেলা 8টি থানায় পলাতক ওই দুই জঙ্গির ছবি টানিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সাতক্ষীরা 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, জঙ্গিদের ছবি সব বিপত্তিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।